নমস্কার, আজকে শুক্রের ট্রানজিট নিয়ে আলোচনা করব। এই নভেম্বর মাসেই শুক্র ট্রানজিট করবে। এই মুহূর্তে শুক্র বসে আছে সিংহ রাশিতে, শুক্র ট্রানজিট করবে কন্যা রাশিতে। বৈদিক শাস্ত্র মতে শুক্র এক রাশিতে অন্য রাশিতে অবস্থান বদল করতে সময় নেয় মোটামুটি এক মাস। এই মুহূর্তে যেটা বললাম, শুক্র সিংহ রাশিতে বসে আছে, সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যাবে। এই প্রভাব সমস্ত জাতক জাতিকাদের উপরই পড়বে। কিছু রাশির উপর এর প্রভাব পড়বে চোখে পড়ার মতো, এবং বেশ কিছুদিন এই রাশির জাতক জাতিকারা যথেষ্ট তার ডিভিডেন্ড ঘরে তুলতে পারবে। এক বছর পর কন্যায় নিচুভঙ্গ রাজযোগ তৈরি করছে শুক্র। কিছু রাশির জন্য ধনলাভের যথেষ্ট যোগ আসছে, ঘুচবে সমস্ত দুঃখ কষ্ট। নিজের নিচ রাশির কন্যাতে শুক্র আসছে, নভেম্বর মাসে এই রাশিতে আসার পর নিচুভঙ্গ রাজযোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে বলছে এই রাজযোগে একাধিক জাতক জাতিকাদের জীবনে শুভ সময় আসছে, আকস্মিক অর্থলাভ হবে, উন্নতির প্রবল সম্ভাবনা হবে, এবং শুক্রের গোচরের ফলে রাজযোগে প্রভূত উন্নতি হবে কিছু রাশির জীবনে। আজকে বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের রাশি পরিবর্তন বিরাট প্রভাব নিয়ে আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের পরিবর্তন বিরাট প্রভাব, কেননা কন্যার লগ্নে শুক্রের গোচর বিরাট লাভের মুখ দেখতে পারে, এর ফলে ব্যক্তিত্বে বিরাট প্রভাব ফেলবে। অর্থ সংক্রান্ত বিষয়ে বিরাট লাভের মুখ দেখবে জাতক জাতিকারা। শুক্র কন্যা ধনভাগ্যের স্বামী, শুক্র হচ্ছে কন্যা রাশির ধনভাগ্যের স্বামী, এর ফলে এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে নানা রকম লাভের মুখ দেখবে, ভাগ্যের সঙ্গ পাবে জাতক জাতিকারা, এবং আকস্মিক ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা। কার্যশুদ্ধি হবে, সমস্ত রকম ইচ্ছা পূরণে মনে অশান্তি দূর হবে, এবং শুক্রের রাশি পরিবর্তনের জন্য মানে যথেষ্ট মানে আপনি যদি কোনো জায়গায় কোনো ইনভেস্ট করার মানুষের এই সময় সেটা কাজে লাগাতে পারে। এটা আমি ওভারঅল বিচার দিলাম, কেন আমি বারবার বলি কোনো ব্যক্তিগত হরোস্কোপ নয়। অবশ্যই এটা মিলবে, এবং মিললে আপনারা অবশ্যই লাইক করেন, যত পারেন লোকের কাছে শেয়ার করুন। যত বেশি শেয়ার করুন লোকে অনেক বেশি উপকৃত। আজ নমস্কার।